আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে গর্ত হলেই পুটিং নয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা চিন্তা করে থাকি যে দাঁতে গর্ত হলেই সম্ভবত সেখানে পুটিং করলে ঠিক হয়ে যায় বা দাঁতে গর্ত হলেই পুটিং বা ফিলিং করাতে হয় কথা ঠিকই যে দাঁতে গর্ত হলে ফিলিং বা পুটিং করালে তা ভালো হয়ে যায় কিন্তু এ কথা সবসময় প্রযোজ্য নয় ভিওয়ার্স দাঁতে যদি সামান্য পরিমাণ গর্ত হয় যে গর্তটি দাঁতের অধিক গভীরে চলে যায়নি সেই ক্ষেত্রে দাঁতে ফিলিং করা যায় যেমনটি এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন যদি দাঁতের গর্ত অল্প হয় এবং অ্যানামেল বা ডেন্টিন অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেখানে পুটিং করা যায় অনায়াসে কিন্তু দাঁতের যে গর্তটি এটি যদি দাঁতের ভিতরে থাকা পাল্প পর্যন্ত পৌঁছে যায় তখন আর সে দাঁতে ফিলিং বা পুটিং করা যায় না এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতেরই তিনটি করে লেয়ার থাকে প্রথমে থাকে অ্যানামেল তারপরে থাকে ডেন্টিন এবং তারপরে থাকে পাল্প যদি কোনো দাঁতের গর্ত দাঁতের এই অ্যানামেল অংশের মধ্যে থাকে তখনই সেটি ফিলিং করার উপযুক্ত সময় থাকে অ্যানামেল পার হয়ে যদি ডেন্টিন অংশে চলে আসে তবুও সেখানে ফিলিং করা যায় কিন্তু ডেন্টিন পার হয়ে যখন এই পাল্পের কাছাকাছি চলে আসে অথবা গর্তটি একেবারে পাল্পের মধ্যে প্রবেশ করে তখন আর সেই দাঁতে কখনোই ফিলিং করা যাবে না যদি এমন অবস্থায় দাঁতে ফিলিং বা পুটিং দেওয়া হয় তবে সে দাঁতটি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে দাঁতে ব্যথা যন্ত্রণা শুরু হবে এবং দাঁতের গোড়া পর্যন্ত ফুলে উঠতে পারে তাই দাঁতের ধারণা রয়েছে যে দাঁতে গর্ত হলেই পুটিং দিলে ভালো হয়ে যায় এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁতের যে অ্যানামেল রয়েছে ডেন্টিন রয়েছে এবং পাল্প রয়েছে তো দাঁতের গর্তটি দেখেন অ্যানামেল ডেন্টিন এবং পাল্প পর্যন্ত এসে পৌঁছে গেছে আর এই যে এমন যদি অবস্থা হয় তাহলে এমন দাঁতে কখনোই আপনার ফিলিং বা পুটিং করা যাবে না যদি এই অবস্থায় পুটিং করা হয় তাহলে দাঁতের যন্ত্রণা বেড়ে যাবে যতক্ষণ পর্যন্ত সেই ফিলিং তুলে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত ব্যথা যন্ত্রণা আপনার কমবে না এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের গর্তটা বেশ গভীরে চলে গেছে যার ফলে দাঁতের ভিতরে যে পাল্প চেম্বার থাকে সেটি ওপেন হয়ে গেছে এই যে দাঁতের ভিতরে যে ছোট ছোট ছিদ্রর মতো দেখতে পাচ্ছেন এটি হলো দাঁতের পাল্প চেম্বার অর্থাৎ কোনো দাঁত গর্ত হওয়ার পরে যদি এই পাল্প চেম্বার ওপেন হয়ে থাকে সেখানে শুধু শুধু ফিলিং দেওয়া যাবে না এমন দাঁতে ফিলিং করালে দাঁতের যন্ত্রণা আরও বেশি বেড়ে যাবে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও সেম পজিশনে রয়েছে এখানে দেখুন দাঁতের এতটুকু অংশে বেশ বড় একটি গর্ত হয়ে গেছে এবং দাঁতের যে পাল্প চেম্বার সেটি এখানে দেখা যাচ্ছে প্রতিটি দাঁতের ভিতরেই এ ধরনের পাল্প চেম্বার রয়েছে যেখানে পাল্প থাকে এই পাল্প যখনই এমনভাবে ওপেন হয়ে যায় তখনই সে দাঁতে প্রচণ্ড ব্যথা এবং যন্ত্রণা হয়ে থাকে তাই দাঁতে গর্ত হলেই পুটিং দেওয়া যাবে না দেখতে হবে দাঁতের গর্তটুকু কতটুকু পর্যন্ত হয়েছে এই পাল্পের কাছাকাছি চলে গিয়েছে কিনা যদি পাল্পে যেয়ে থাকে তাহলে সে দাঁত ভালো করার জন্যই অবশ্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে অন্যথায় যদি এমন অবস্থায় যদি ফিলিং বা পুটিং করে দেওয়া হয় তাহলে আপনার দাঁতে যন্ত্রণা কমার থেকে যন্ত্রণা আরও বেড়ে যাবে তো ভিয়রস আশা করি ভিডিওর আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে কেমন দাঁতে ফিলিং বা পুটিং করা যায় আর কেমন দাঁতে করা যায় না তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ